কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে রসায়ন বিভাগের অনলাইন পাঠদান কার্যক্রমে। তোমাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ, প্রভাষক রসায়ন বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ। তোমাদের সাথে আমি গুণগত রসায়ন নিয়ে আলোচনা করতেছি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। আজকে এই ধারাবাহিকতায় আজকে পাঠ হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাধারণ পদ্ধতি বা নীতিসমূহ নিয়ে কথা বলব। আমরা যে নীতি নিয়ে আলোচনা শুরুতেই করব সেটি হচ্ছে আব্বাও নীতি। আমরা প্রথমে জেনে নিই আসলে আব্বাও নীতি বলতে কি বুঝবো এবং এর দ্বারা আমরা কি জানতে পারবো সে বিষয়গুলি। আমরা রসায়নবিদ্যায় প্রায় সকল আলোচনার ক্ষেত্রে কম বেশি ইলেকট্রন বিন্যাসের সাথে আমাদের পরিচয় আছে, অর্থাৎ যে কোনো পার্ট আলোচনা করতে গেলেই মৌলের ইলেকট্রন বিন্যাস জরুরি হয়। এই ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে তার সুনির্দিষ্ট নীতি বা পদ্ধতি আছে, এরকম একটি পদ্ধতি হচ্ছে আব্বাও নীতি। আব্বাও কিন্তু ইংরেজি ভাষার শব্দ নয় বা এটি কোনো বিজ্ঞানীর নাম নয়, এটি হচ্ছে জার্মান ভাষার শব্দ। এই জার্মান ভাষায় আব্বাও অর্থ আব্বাও, যেটাকে বাংলা ভাষায় রূপান্তর করলে হয় নির্মাণ করা। আমরা একটু জেনে নিই এর কিভাবে এসেছে নামটি। AUFBAU আব্বাও ইংরেজি ভাষায় যেটা হচ্ছে টু বিল্ড আপ, বাংলা যেটাকে বলা হয় নির্মাণ করা। তাহলে ইলেকট্রন বিন্যাসের নীতিকে নির্মাণ কাজের সাথে তুলনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা খেয়াল করো যখন দালান কোঠা নির্মাণ করে, একটি ভবন যখন নির্মাণ করে তখন কি করতে হয়, একেবারে গ্রাউন্ড লেভেল থেকে অর্থাৎ নিম্ন সবচেয়ে পাদদেশ থেকে, ভূমির পাদদেশ থেকে শুরু করে ধারাবাহিকভাবে ক্রমে ক্রমে উপরের দিকে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। পরমাণুতে আমরা জানি কেন্দ্রকে ঘিরে অনেকগুলি শক্তি স্তর আছে এবং এই শক্তি স্তরগুলির পাশাপাশি উপস্তর আছে যেটাকে আমরা অরবিটাল বলে থাকি। আবার আমরা এটাও জানি যে শক্তির মান অনুযায়ী ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে বিন্যস্ত হয়। সেক্ষেত্রে শক্তির মানের দিক থেকে যার শক্তি সবচেয়ে কম, অর্থাৎ গ্রাউন্ড লেভেলের যে অরবিটাল, প্রথমে ইলেকট্রন সেখানেই প্রবেশ করবে এবং ধারাবাহিকভাবে অরবিটালগুলির শক্তির মান যখন বাড়তে থাকবে বিভিন্ন স্তরে, সে অনুযায়ী ইলেকট্রন উচ্চ স্তরের দিকে গমন করবে। এটাই হচ্ছে মূলত আব্বাও নীতি। ইলেকট্রন বিন্যাসকালে সর্বপ্রথম ইলেকট্রন নিম্ন শক্তি অরবিটালে প্রবেশ করে এবং অরবিটালের শক্তি উচ্চক্রমে পরবর্তী ইলেকট্রন সমূহ গমন করে।
আমরা লিখে বোর্ডে যা লিখেছি তা একটু আবারও খেয়াল করবো। সেটা হচ্ছে সর্বপ্রথম ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে এবং শক্তির অরবিটালের শক্তির উচ্চ ক্রমে পরবর্তী ইলেকট্রন সমূহ ধারাবাহিকভাবে প্রবেশ করবে। তাহলে একটি দালান বা ভবনের ক্ষেত্রে যেরকম সর্বপ্রথম ইটটি কোথায় যায়, একেবারে গ্রাউন্ড লেভেলে যার সর্বনিম্ন শক্তি লেভেলে গিয়ে রাখতে হয় সর্বপ্রথম ইটটাকে, তারপরে ধীরে ধীরে এটা যত উপরের দিকে যাবে তত আস্তে আস্তে একটা একটা করে ইট উঠে কাঠামোটাকে মজবুত করা হয় এবং একটি ভবন নির্মিত হয়। পরমাণুর ক্ষেত্রেও ঠিক সেম অবস্থা, প্রথম ইলেকট্রন সর্বনিম্ন শক্তি স্তরে যাবে, তারপরে ধীরে ধীরে শক্তির মান বাড়তে থাকবে, ইলেকট্রনগুলি ধারাবাহিকভাবে প্রবেশ করবে। এই নির্মাণ কাজের সাথে যে মিল রয়েছে, মিল থাকার কারণে এর নামটি এসেছে হয়েছে আউফবাউনীতি। এবার আমরা অরবিটালের শক্তি কিভাবে নির্ধারণ করতে হয় সেটা জেনে নেব। অরবিটালের শক্তি নির্ণয়ের জন্য যে কোনো অরবিটালে দুটি কোয়ান্টাম সংখ্যার মানকে বিবেচনায় নিতে হবে। আমরা ইতিমধ্যে কোয়ান্টাম সংখ্যার আলোচনায় বলেছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তর সম্পর্কে ধারণা অর্জন করা হয় এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা ওই স্তরে উপস্তর সম্পর্কে ধারণা অর্জিত হয়। তাহলে যে কোনো অরবিটালের সাথে প্রথমত শক্তি স্তর, তারপরে উপস্তর, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এল এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান জড়িত। একটি অরবিটালকে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে হলে দুটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। সেজন্য শক্তি নির্ণয়ের ক্ষেত্রে এম প্লাস এল এর মান বিবেচনায় নিতে হবে। এম প্লাস এল এর মান অনুযায়ী অরবিটালের শক্তি নির্ধারিত হয়। যেমন ওয়ানস অরবিটালের জন্য এন ইকুয়াল টু ওয়ান, এল ইকুয়াল টু জিরো। তাহলে অতএব এন প্লাস এল সমান সমান ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান। একইভাবে এখানে এল এর মান এবং এল এর মান দুটি মান পরস্পর সম্পর্কযুক্ত। আমরা জানি এল এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান এল এর মানের উপর নির্ভরশীল, সাধারণত এটা শূন্য থেকে শুরু হয়ে এল মাইনাস ওয়ান পর্যন্ত হতে পারে। তো যখন এল এর মান জিরো হয় তখন কিন্তু সেই অরবিটালটা হচ্ছে এস অরবিটাল, আবার যখন এল এর মান ওয়ান হয় সেই অরবিটালটা হচ্ছে পি অরবিটাল। এটা আমরা কোয়ান্টাম সংখ্যায় তোমাদের সাথে আলোচনা করেছি। সেই অনুযায়ী যখন এস অরবিটালের কথা বলবো তখন এল এর মান জিরো হবে, যখন বি অরবিটালের কথা বলবো তখন এল এর মান ওয়ান হবে, যখন ডি অরবিটালের কথা বলবো তখন এল এর মান টু হবে, যখন এফ অরবিটালের কথা বলবো তখন এল এর মান থ্রি হবে। আমরা এখানে যেটি পেয়েছি এন প্লাস এল এর মান অনুযায়ী ওয়ান এর জন্য এন প্লাস এল এর মান পেয়েছি ওয়ান, টু এস এর জন্য পেয়েছি টু এবং টু পি অরবিটালের জন্য পেয়েছি এন প্লাস এল এর মান থ্রি। ফলে ওয়ান এস লেস দেন টু এস
লেস দেন 2p, অর্থাৎ ওয়ালেস অরবিটাল শক্তি সবচেয়ে কম, তারপরে 2s অরবিটাল, তারপর হচ্ছে 2p অরবিটাল। এই হচ্ছে অরবিটালের শক্তি নির্ণয়ের পদ্ধতি। তবে যদি দুটি অরবিটালের এপ্লাসের মান সমান হয়ে যায়, সেক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে বিবেচনা থেকে বাদ দিয়ে শুধুমাত্র প্রধান কোয়ান্টাম সংখ্যার মানকে বিবেচনায় নিতে হবে। এবং যে অরবিটালে n এর মান কম, সেই অরবিটালের শক্তি কম বিবেচনা করতে হবে, যার n এর মান বেশি তার শক্তি বেশি বিবেচনা করতে হবে। আমরা একটু জেনে নিই এরকম দুটি অরবিটাল সম্পর্কে। 3s এবং 2p অরবিটাল, 3s এবং 2p অরবিটাল। 3s এর ক্ষেত্রে n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 0, তাহলে n প্লাস n কত? 3 প্লাস 0 ইকুয়াল টু 0, 3। এবার 2p এর ক্ষেত্রে n এর মান 2 এবং l এর মান 1, n প্লাস l ইকুয়াল টু 2 প্লাস 1 ইকুয়াল টু 3। 3s এর জন্য n প্লাস l এর মান 3, 2p অরবিটালের জন্য n প্লাস l এর মান 3, সমান হয়ে যাবে। এক্ষেত্রে আমরা n এর মান কে বিবেচনা নিতে হবে। 3s এর n এর মান 3, 2p এর n এর মান 2, যার n এর মান বড় তার শক্তি বেশি। উক্ত বিবেচনায় 2p এর শক্তি কম, 3s এর শক্তি বেশি। এভাবে দুটি অরবিটালের শক্তির তুলনা করে ইলেকট্রন বিন্যাসের ধারাবাহিক ক্রম ঠিক করব। আমরা এক্সাম্পল হিসাবে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি, সোডিয়াম 11, পারমাণবিক সংখ্যা যার 11, সোডিয়াম। আমরা সেই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের কথা বিবেচনা করব। ওয়ালেস 2, 2s2, 2p6, 3s1, সবচেয়ে কম শক্তির ওয়ালেস অরবিটাল পূর্ণ করেছেন, তারপরে উচ্চ শক্তির 2s কে পূর্ণ করেছে, তারপর উচ্চ শক্তির 2p কে পূর্ণ করেছে, এবং সবশেষে একটাই ইলেকট্রন আছে, সেটি 3s অরবিটালে প্রবেশ করেছে। উচ্চতর পারমাণবিক সংখ্যার মৌলগুলির ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যখন অনেকগুলি অরবিটালের প্রয়োজন হয়, তখন এই ধারাবাহিক ক্রমটাকে মনে রাখার জন্য আমরা একটা সিস্টেম ফলো করব। সেক্ষেত্রে প্রথম কোয়ান্টাম স্তরে একটি মাত্র উপস্তর 1s, দ্বিতীয় কোয়ান্টাম স্তরে দুইটি উপস্তর 2s, 2p, তিন নম্বর কোয়ান্টাম স্তরে তিনটা উপস্তর 3s, 3p, 3d, চার নম্বর কোয়ান্টাম স্তরে সাইডটা উপস্তর 4s, 4p, 4d, 4f, পঞ্চম স্তরেও আমরা এরকম পাঁচটা চারটা উপস্তরই বিবেচনায় নিব, যেহেতু আমরা চারটা অরবিটাল সম্পর্কেই আমাদের ধারণা আছে। আমরা এরপরে ধারাবাহিকভাবে কমাতে শুরু করব, 6p, 6d, 7s, 7p। আমরা এখন এমনভাবে এগুলিকে তাড়াতাড়িভাবে কেটে নেব,
আমরা এই যে তির্যক ভাবে রেখা দিয়ে অরবিটাল গুলিকে কেটে দিয়েছি, কিভাবে করেছি সেটা একটু খেয়াল করবো। প্রথম এক জোড়া একটি করে অরবিটালকে ছেদ করেছে, পরবর্তী এক জোড়া দুইটি করে অরবিটালকে ছেদ করেছে, পরবর্তী এক জোড়া তিনটি করে অরবিটালকে ছেদ করেছে এবং শেষ জোড়া চারটি করে অরবিটালকে ছেদ করেছে। এবার যেই কোনো রেখা শেষ করে উপর থেকে নিচের দিকে শেষ করে আমরা আরেকটি তির্যক রেখাকে বিবেচনা করি। যেমন আমরা শুরুতেই প্রথমটি মাইনাস, এটি শেষ, এটি শেষ করে আমরা চলে যাব তারপরেরটাতে টু এস, এই দুটি শেষ, এটি শেষ করে আমরা চলে যাব আবার তৃতীয়টাতে। এবার এটি শুরু কি দিয়ে, টু পি দিয়ে এবং শেষ কোথায়, থ্রি এস। তারপরে আমরা চলে যাব এটি শেষ করে পরেরটাতে চলে যাব, এটি শুরু হচ্ছে থ্রি পি দিয়ে এবং শেষ হচ্ছে ফোর এস। এরপরে আমরা চলে যাব পরেরটিতে যেখানে তিনটা করে অরবিটাল ছেদ করেছে, শুরুটা হচ্ছে থ্রি ডি দিয়ে, তারপরে মাঝখানে আছে ফোর পি এবং এরপরেই আছে ফাইভ এস। এটি শেষ করে আমরা চলে আসবো এখানে ফোর ডি দিয়ে শুরু, মাঝখানে আছে ফাইভ পি, তারপরে আছে সিক্স এস। এই অরবিটালটিও এই রেখাটিও শেষ করে আমরা চলে যাব পরেরটিতে, সিক্স এস শেষ করে আমরা চলে যাব এখানে, এটা শুরু হচ্ছে ফোর এফ দিয়ে, তারপরে আছে ফাইভ ডি, তারপরে আছে সিক্স পি, এরপরে আছে সেভেন এস, এরপরে আবার ফাইভ এ, সিক্স ডি, সেভেন পি, এইট এস। এটি শেষ করে এখানে আসবে, এটি শেষ করে আবার এখানে আসবে। অর্থাৎ যেই কোনো তির্যক রেখার উপর থেকে নিচের দিকে শেষ করে আবার রেখার উপর থেকে শুরু করতে হবে, এইভাবে ক্রমটা ঠিক করতে হবে। এখন এই ক্রমকে বিবেচনায় নিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস করব। যেমন আমরা ক্যালসিয়াম টোয়েন্টি, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, ফোর এস টু, ফোর এস টু, আহ আমাকে হয়ে গেল। আমরা টাইটেনিয়াম টোয়েন্টি টু, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, ফোর এস টু, থ্রি ডি টু। তাহলে আমরা লক্ষ্য করেছি আবহাওয়াতে আলোকে ফোর এস এ আগে ইলেকট্রন যাবে এবং থ্রি ডি তে পরে ইলেকট্রন যাবে। তারপরে থ্রি পি সিক্স, ফোর এস টু, আঠারো বিশ, শেষ করে থ্রি ডি তে ইলেকট্রন না গিয়ে কোথায় গেল, ফোর এস এ গেল। কেন? আবহাওয়ানীতির আলোকে থ্রি ডি এর তুলনায় ফোর এস এর শক্তি কম, সেজন্য। ক্রোমিয়াম চব্বিশ, ওয়ান এস টু,
2s2 2p6 3s2 3p6 4s2 3d4 24 এটি আবহাওয়ার আলোকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এরকম হয়, কিন্তু ক্রোমিয়ামের প্রকৃত ইলেকট্রন বিন্যাস এটি নয়। ক্রোমিয়ামের প্রকৃত ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s1 3d5। এখন এই 4s কে অপূর্ণ রেখে 3d5 যে একটা বড় পার কথা সেটা পাই বলো কেন, এটি একটি ভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া সম্ভব। আমরা ডি অরবিটালের কথা আমি বিচার করবো, আমরা জানি 5টা ডি অরবিটাল আছে, কয়টা? 5টা ডি অরবিটাল, 1 2 3 4 5, একটা 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 চারটা করে, চার 5টা ডি অরবিটাল মধ্যে যদি চারটাতে ইলেকট্রন থাকে এবং একটা করে খালি থাকে তাহলে এমন যদি হয়, অর্থাৎ ডি অরবিটালে 5টার মধ্যে যদি 4টাতে ইলেকট্রন থাকে আর 1টাতে যদি ইলেকট্রন না থাকে, তাহলে এই অরবিটালগুলোতে শক্তির যে অসমতা তৈরি হয় সেখানে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়। এই অস্থিতিশীল অবস্থাকে স্থায়ী করার জন্য, স্থিতিশীল করার জন্য ডি অরবিটাল নিকটবর্তী নিম্ন শক্তির 4s থেকে একটা ইলেকট্রন টেনে নিয়ে স্থায়িত্ব বাড়িয়ে দেয়। আবার বলছি, 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের শক্তির চেয়ে কম। একটা আমরা একটা এক্সাম্পল কল করব। প্রথমত যেমন কোন ভাঁদের গোড়ায় যদি একটা প্রবাহমান পানির মধ্যে প্রাণীকে বাধা দেওয়া হয় বাঁধ দিয়ে, তাহলে যখন অল্প অল্প একটু একটু করে পানি জমা হয় তখন কিন্তু বাঁধটা ভেঙে যায় না, টিকে থাকে। এরপর যখন পানির উচ্চতা বাড়তে বাড়তে যখন একেবারেই বাঁধের লেভেল পর্যন্ত পানির উচ্চতা চলে আসে তখন কিন্তু পানির চাপ সামাল দিতে না পেরে অনেক সব বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়। তো এখানে এই একটা দুইটা তিনটা চারটা করে অরবিটাল যখন ইলেকট্রন প্রবেশ করতে থাকে তখন এটার শক্তি বেড়ে যায় এবং এমন এক অবস্থায় উপনীত হয় তখন এই শক্তি এত বেড়ে যায় যে এটা কি করে পরবর্তী নিম্ন স্তর থেকে ইলেকট্রন টেনে নেওয়ার শক্তি অর্জন করে এবং উক্ত অবস্থায় সে পরে থেকে একটা ইলেকট্রন নিয়ে ডি5 অর্ধপূর্ণ অবস্থা প্রাপ্ত হয় এবং অতিরিক্ত স্থায়িত্ব অর্জন করে। তাহলে এক কথায় ক্রোমিয়ামের 3d অরবিটালকে অর্ধপূর্ণ করে অতিরিক্ত স্থায়িত্ব অর্জনের জন্য নিম্ন শক্তির 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন টেনে নেবে। এটা হচ্ছে ক্রোমিয়ামের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের কারণ। ঠিক একইভাবে কপার 29 তার ইলেকট্রন বিন্যাসকে আমরা ব্যাখ্যা করতে পারি। সেক্ষেত্রেও নর্মালি হওয়ার কথা 4s2 3d9, কিন্তু 9 যখন হবে তখন প্রতিটা অরবিটালে 2টা করে হবে, শুধুমাত্র একটা অরবিটালে বিজড় থাকবে, শুধুমাত্র একটা অরবিটালে কি থাকবে? বিজড় থাকবে। এটি অস্থায়ী, অর্থাৎ d9 যখন হবে তখন এটি অতিরিক্ত এত বেশি শক্তি অর্জন করবে যেন এবং এর অস্থায়িত্ব এত বেড়ে যাবে, এত বেশি শক্তি অর্জন করবে এটি নিকটবর্তী নিম্ন শক্তির 4s থেকে একটা ইলেকট্রন টেনে নিয়ে d10 এ পরিণত হওয়ার মধ্য দিয়ে যোগ্যতা প্রাপ্ত হবে, অর্থাৎ পূর্ণ হবে। ক্রোমিয়ামের ক্ষেত্রে যেরকম অর্ধপূর্ণ হওয়ার জন্য 4s থেকে একটা ইলেকট্রন টেনে নেয়, কপারের ক্ষেত্রে অর্ধপূর্ণ হওয়ার জন্য 4s থেকে অপরিপূর্ণ হওয়ার জন্য 4s অর্থাৎ নিম্ন শক্তির অরবিটাল থেকে একটা ইলেকট্রন টেনে নেবে। তাহলে ক্রোমিয়াম এবং কপার এ দুটি হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এরকম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আমাদের সিলভারের ক্ষেত্রে আছে, গোল্ড এর ক্ষেত্রে আছে, প্যালাডিয়ামের ক্ষেত্রে আছে। আমরা কয়েকটি ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমাদের
সাথে যে আলোচনা করেছি তার আলোকে একটু অনুমান দেব। তার আগে আগে আমরা আয়নের ইলেকট্রন বিন্যাস নিয়ে খেয়াল আলোচনা করব। ক্যাটায়ন Fe2+ আয়রন Fe2+ Fe3+ আয়রন 26 আমরা তার ইলেকট্রন বিন্যাস করলে কি পাই 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2 আপাতিতির ভিত্তিতে করলে প্রথমে 4s2 ফিল আপ করে 3d6 এই হচ্ছে 26টা ইলেকট্রনের বিন্যাস আয়নে। এখন আমরা যদি ফেরাস এবং ফেরিক এই দুটি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস করতে যাই, আমরা জানি ইলেকট্রন সর্ববহিঃস্থ শক্তি স্তর থেকে বের হয়ে যায়। কোন মৌলের পরমাণু যখন যৌগ গঠনকালে ইলেকট্রন হারায় বা ত্যাগ করে ক্যাটায়ন গঠন করে তখন সে বহিঃস্থ স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে। এখন এই আপাউনিতির ভিত্তিতে যদি আমরা বিবেচনা করি সাধারণত আমাদের একটা ভুলের সম্ভাবনা থাকে। কি সম্ভাবনা থাকে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4। আমরা এক্ষেত্রে কি করি? সাধারণত আপাউনিতির ভিত্তিতে যদি ইলেকট্রন বিন্যাস করে রেখে দেওয়া হয় তাহলে কি হবে, যে দুটি ইলেকট্রন ত্যাগ করে আমরা সেই দুটি ইলেকট্রনকে বাহিরে যে অরবিটালটা আছে সেটা থেকে বিয়োগ করে বসাই। এটি আমাদের ভুল পদ্ধতি। আসলে ইলেকট্রন যাবে সর্ববহিঃস্থ স্তর তবে অরবিটাল থেকে, সেটির শক্তি কম হতে পারে বেশি হতে পারে। আমরা এখানে সর্ববহিঃস্থ স্তর যদি বিবেচনা করি তাহলে চতুর্থ স্তর, এখানে n=4 হচ্ছে সবচেয়ে বাইরের স্তর, আবার এই 3s3p3d হচ্ছে তার অভ্যন্তরের স্তর। ইলেকট্রন কিন্তু চতুর্থ স্তর থেকেই যাবে, সেই হিসাবে আমাকে কি করতে হবে, প্রথমে আপাতিতির ভিত্তিতে ইলেকট্রন বিন্যাস করে তারপরে এটাকে আবার সাজিয়ে নিতে হবে। অর্থাৎ এই বিন্যাসটাকে আমি শুদ্ধ করব কি দিয়ে? আপাতিতি দিয়ে। তা আমার শুদ্ধটা হচ্ছে এটি। এবার এটাকে সাজাই নিতে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। এটা হচ্ছে সাজা। এখন কেউ একজন যদি শুরুতে এইভাবে লিখতে চেষ্টা করে তার ভুল হওয়ার সম্ভাবনা আছে, সে কি করবে? এই পর্যন্ত এসে তার 18টা হয়েছে, আর কয়টা আছে? 8টা। সে কি করবে, যেহেতু ডিএর ক্যাপাসিটি 10 পর্যন্ত, এখানে 8টা দিয়ে শেষ করে দেবে। স্তর হিসাবে যদি সেই ইলেকট্রন বিন্যাস করতে যায়, এটি ভুল পদ্ধতি, এটি মোটেও সঠিক না। আমাদেরকে ইলেকট্রন বিন্যাস আপবাউ নীতির ভিত্তিতেই করতে হবে, অর্থাৎ আগে করে সে ইলেকট্রন দিতে হবে, তারপরে যে কটা থাকে সে কটা 3d-তে যাবে। আপবাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা সাজিয়ে লিখব, এটা এই জন্যই লিখব যখন আমরা ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস করি সেক্ষেত্রে যেন আমরা ভুল না করি। কিন্তু সাজাতে গিয়ে যদি কেউ ভুল করে তাহলে কিন্তু পুরোটাই মানে কাটা যাবে, সেখানে কোনো নাম্বার পাওয়া যাবে না। একটা এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারো, ধরো একজন লোক তার ভিতরে আত্মা নাই, রূপটা নেই, অর্থাৎ একটা মানুষ বা একটা প্রাণী তার ভিতরে আত্মা নেই, কিন্তু তাকে খুব করে সাজানো হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু তার ভিতরে আত্মা বা রূপ যেটা সেটা নেই, তাহলে এর কোনো মূল্য নেই, এর কোনো মূল্য নেই। এখন আমি সাজাতে গিয়ে যদি ভুল করে ফেলি তাহলে এটা কোনো মূল্য থাকবে না, পুরো কাটা যাবে। আবার একটা ব্যক্তি বা মানুষ যাকে দেখতে কুৎসিত, একেবারেই বিশ্রী, কিন্তু তার আত্মা আছে, রূপ আছে, তাহলে কি তাকে দেখতে খারাপ হলেও কিন্তু তার মূল্য আছে? আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। আবারও বলছি,
সাজাতে গিয়ে ভুল করা যাবে না, তবে সাজানো সাজালে ভালো, সাজিয়ে লিখলে ভালো, সেক্ষেত্রে ক্যাটায়ন ইলেকট্রন বিকাশ করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন দেখো তাহলে আমরা একটু সাজিয়ে নিলে কি পাচ্ছি, 3D6 4S2। ভালো, এবার আমরা Fe2+ এই বিন্যাসটা যদি করি তাহলে কি করবো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 6 4s 0। মানে যে দুটি ইলেকট্রন আয়রন হারাবে সে দুটি ইলেকট্রন 4s থেকে যাবে, 3d থেকে নয়, 4s 0 হবে, 3d 6 ঠিক থাকবে। এটা হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস, এবং এটা আমরা সাজিয়ে লিখলে এইটা আমাদের করতে সুবিধা। আমরা যদি এখানে 3+ বলি, Fe3+, তাহলে তিনটে ইলেকট্রন হারাবে, সেক্ষেত্রে 3d 6 এর পরিবর্তে 3d 5। আমরা লক্ষ্য করব ফেরাস এবং ফেরিক আয়নের এই দুটি যোজ্যতা বা চারণ সংখ্যার মধ্যে যদি ফেরাস হয় তাহলে ডিতে 6টা ইলেকট্রন হবে, আর যদি ফেরিক হয় ডিতে 5টা ইলেকট্রন হবে। এখন 5টা ডি অরবিটালের মধ্যে 1 2 3 4 5 1 2 3 4 5 6, যদি এই Fe2+ হয় দ্যাট মিন সিক যদি হয় তাহলে বিন্যাসটা এমন, 5 বারে 5টা এক হাতে ডাবল, এটা একটা বৈষম্য অর্থাৎ অস্থায়িত্ব কম। কিন্তু যদি Fe3+ হয় তাহলে এখানে D5 হলে 5 বারে 5টা অর্ধপূর্ণ স্থায়িত্ব বেশি, অর্থাৎ Fe2+ অপেক্ষা Fe3+ এর স্থায়িত্ব বেশি, এটা ইলেকট্রন বিন্যাস দিয়েও আমরা সহজে বুঝতে পারি। যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এই পদ্ধতিটি শেখা এবং আবহাওয়া নীতির ভিত্তিতে কীভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় সেটি আমরা জানলাম। অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে সাজিয়ে না লিখলেও কোনো সমস্যা নেই, কারণ অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন প্রবেশ করে এটি ইলেকট্রন বহিঃস্থ স্তর থেকে যাওয়ার বিষয়টি আসলাম। তবে একটি কথা বিবেচ্য বিষয়, এই যেটি প্রবেশ করবে সেটি কিন্তু আবহাওয়া নীতির ভিত্তিতেই প্রবেশ করবে। আমরা Br- ব্রোমিন- যেখানে ব্রোমিনের পারমাণবিক সংখ্যা 35 সেখানে আমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে কয়টা, 36টা, কারণ ব্রোমিনের 35টা ইলেকট্রনের সাথে এখন আরো একটা নতুন ইলেকট্রন যোগ হবে, সেটি হচ্ছে সেটি মিলি হচ্ছে মূলত 36, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 10 4s2 4p6 এই হচ্ছে 36টি ইলেকট্রনের বিন্যাস। এখানে আবহনিকের ভিত্তিতে ইলেকট্রন বিন্যাস করার পরে আমি সাজিয়ে লিখেছি, অর্থাৎ তৃতীয় স্তরের সবগুলিকে একসাথে লিখেছি, তারপরে চতুর্থ স্তরকে লিখেছি। তো 35 যার পারমাণবিক সংখ্যা তার সেটি মাইনাস হওয়ার কারণে একটি ইলেকট্রন বেশি বিন্যাস করতে হবে, এটি হচ্ছে অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস। প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রিয় ছাত্রছাত্রী, তোমরা খেয়াল করো আমরা আব্বাউনিকের আলোকে যে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জেনেছি তার আলোকে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক করতে হবে। এই হোমওয়ার্কগুলি তোমরা নিজেরা চেষ্টা করবা করবা, এটাই জরুরি করবা যে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে যেন তোমাদের কোনো ধারণার ঘাটতি না থাকে। তাহলে আমরা কী কী কাজ করবো SW করে একটু লিখে নিই, আব্বাউনিকের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করো। আমরা এখানে ফসফরাস 15 নেব, আমরা নেব ব্যানাডিয়াম
ক্যাডমিয়াম 48, টি 50, গোল্ড এখানে ক্যাডমিয়াম নয়, এখানে সিলভার 47 করি আমরা, আর মার্কারি এজি 80, এই কয়টি হচ্ছে মৌল। আয়ন কয়েকটি আয়নের কথা বিবেচনা নেব, ক্রোমিয়াম 3+24, আমরা বিবেচনায় নিতে পারি কপার 2+29, অ্যানায়নকে বিবেচনায় নেব Br-I-53. তাহলে এখানে কয়েকটি মৌল, কয়েকটি ক্যাটায়ন এবং একটি অ্যানায়নের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। আব্বাউলিকের আলোচনাটা আজকে ক্লাসে আমি করেছি তোমাদের সাথে, এটাকে কাজে লাগিয়ে এই মৌল বা অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস তোমরা নিজের চেষ্টা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আজকের আলোচনা এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।